हेलो फ्रेंड्स, आज आमी हिंचे शाक बा एलेंचा शाक भाजी करब खूब सुस्वादु। आमार चैनल रान्नाय व्यंजन प्लीज सबस्क्राइब करबें, प्रचुर परिमाणे शेयर करबें, लाइक करबें। आर ए हिंचे शाक आमी किभाबे रान्ना करेछी चलुन देखी। हिंचे शाक रान्नार जन्य एई जे एगुली निलाम, एगुली भालो करे धुएछी, एरपर कुची करे केटेछी। एगुलिर जन्नो मसला नियेछी, प्याज काचा लंका आर आदा रसुन पेस्ट करब। एई शाके देवार जन्नो आलू एभाबे केटेछी, डिम नियेछी हाँसेर डिम, डिमेर मध्ये नुन दिलाम, हलुद दिलाम, कड़ाई बसिएछी, कड़ाईते सर्षेर तेल दिलाम परिमाण मतो, गरम हो तेलटा। एखन दुटो डिम जे नियेछिलाम एगुली दिए दिलाम, एगुली डिम भाजी करब। डिम भाजी होयेछे, एखन एगुली तुले निच्छी। एई गरम कड़ाईते आबार सर्षेर तेल दिच्छी अल्प परिमाणे, तेलटा गरम होबे। तेलटा गरम होयेछे, एखन आलुगुली फ्राई करे नेब। आलुर मध्ये नून दिलाम, हलुद दिलाम, भालो करे मिशिए दिच्छी नून हलुद। ढाका दिए दिए रान्ना करछी। आलूगुली भाजा हो गए बा फ्राई हो गए, एखन तुले निच्छी। आलूगुली खूब सुंदर भाजा हो गए। एखन ए कड़ाईते आबार तेल देव अल्प परिमाणे, तेलटा गरम होबे। ए गरम तेले प्याज कुची फुरने दिए दिलाम, रसुन दिलाम गोटा कुआ रसुन, কাঁচা লঙ্কা দিলাম। এই মশলাগুলি ফ্রাই হবে মিডিয়াম ফ্রাই। মশলাটা ফ্রাই হয়েছে, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই মশলার মধ্যে। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য অল্প পরিমাণে গরম জল দিলাম, 3 টেবিল চামচ গরম জল দিয়েছি। এখন মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। মশলাটা ফ্রাই করতে করতে যখন এই পর্যায়ে আসবে তখন আমি শাকগুলি দিয়ে দিলাম। হিঞ্চে শাক বা হেলেঞ্চা শাক, নুন দিলাম, হলুদ দিলাম। এই নুন হলুদের মধ্যে অল্প পরিমাণে গরম জল দিলাম, শাকগুলি সেদ্ধ হবে। হাফ কাপ এই জলটা দিলাম, এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি নুন হলুদ মশলা হিঞ্চে শাক। সুন্দর করে মেশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে ঢাকা তুলে রান্না করে এরকম হয়েছে শাকটা। শাকটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি আলু ভাজাগুলি যে করেছিলাম এই আলু ভাজাগুলি দেব। ডিম ভাজা করেছি বা ভাজি করেছি এগুলি শাকের মধ্যে দেব। এই যে শাকের মধ্যে আলু ভাজাগুলি দিয়ে দিচ্ছি, সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আলুগুলি। খুব টেস্টি শাক, এরকম শাক খেলে শরীরের জন্য খুব ভালো। এখন ডিম ভাজিগুলি দিয়ে দিচ্ছি, হাঁসের ডিমের ভাজি। এখন সুন্দর করে এগুলি মিশিয়ে দেব হেলেঞ্চা শাকের সঙ্গে বা হিঞ্চে শাকের সঙ্গে। আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। শাকের মধ্যে হলুদটা কম মনে হয়েছিল, এখন আরও একটু হলুদ দিলাম। এখন শাকের সঙ্গে হলুদটা ভালো করে মিশিয়ে দিচ্ছি।
হিঞ্চে শাকটা গরম ভাতে বেশ ভালোই লাগবে। এভাবে নাড়াচাড়া করতে করতে তৈরি করে নিলাম মুখরোচক হিঞ্চে শাক বা হেলেঞ্চা শাক, ডেলিশাস হেলেঞ্চা শাক। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।